নমস্কার বন্ধুরা অনিস বিউটি কেয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাই অসময় আমাদের বিভিন্ন কারণে মুখের জেল্লা উধাও হয়ে যায় স্কিন কুকড়ে যায় তাই আমাদের সঠিকভাবে ত্বক পরিচর্যা করা দরকার এবং তার জন্য কি কি করতে হবে সেই নিয়েই আজকে আমি আপনাদের বলবো দু সালে ত্বকের যত্ন নিতে গিয়ে অজান্তে আমরা অনেক ভুল করে ফেলেছি দু সালে ত্বকের যত্ন নেওয়ার সময় সতর্ক হতে হবে আমাদের ত্বকের যত্ন নেওয়ার নিয়ম আমাদের মেনে চলতে হবে তাহলেই মুখের জেল্লাও উচ্চে পড়বে বছর শেষ হতে মাত্র আর কয়েকদিনই কিন্তু বাকি এই সময় আমরা নতুন বছরকে স্বাগত জানাতে বেশ উৎসাহিত তবে বছরের এই শেষ প্রান্তে এসে আমাদের এদিকটাও খেয়াল রাখা দরকার যে আমরা এই বছরে যে যে ভুল থেকে শিক্ষা নিয়েছি তা যেন আবার পরের বছরেও অর্থাৎ দু সালে আমরা না করি জীবনের নানা ক্ষেত্রেই এই যুক্তি কিন্তু খাটে ত্বকের যত্ন নিতে গিয়েও আমরা অনেক সময় ভুল করে ফেলি আর তা করি অজান্তে সেজন্য ত্বকের নানা সমস্যা তৈরি হয় ব্রণ হতে থাকে ত্বকে অন্যান্য সংক্রমণও দেখা দেয় তাই পরের বছরেও যাতে এই ধরনের সমস্যা না তৈরি হয় সেজন্য আপনাদেরও সতর্ক থাকতে হবে যাতে পরের বছর এই ভুলগুলো আমরা আর না করি এতে ত্বকও ভালো থাকবে প্রথমেই বলি সানস্ক্রিন ব্যবহারের কথা আমরা যদি ঠিকমতো ত্বকের পরিচর্যা না করি তাহলে ত্বকের প্রতিও অবিচার করা হবে তাই গরমকালে রোদে বাইরে বেরোনোর সময়ও যেমন সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন একইভাবে মেঘলা দিনেও আপনার উচিত সানস্ক্রিন ব্যবহার করা সানস্ক্রিন না মেখে ভুলেও বাইরে বেরোবেন না সূর্যের ক্ষতিকারক রশ্মি সরাসরি আপনার ত্বকে লাগলে ক্ষতি হতে পারে হাইপার পিগমেন্টেশন সানবার্ন অ্যালার্জিজনিত সমস্যাও দেখা দিতে পারে এমনকি ত্বক অকালে বুড়িয়ে যেতে পারে গ্রীষ্মকালে আপনারা জেল জাতীয় সানস্ক্রিম ব্যবহার করবেন শীতকালে ক্রিম জাতীয় সানস্ক্রিম ব্যবহার করুন এবার বলি সঠিক জলে মুখ ধোয়া সঠিক জল বলতে আমরা কি বোঝাতে চাইছি সেটাই বলব আপনি যে জলে মুগ ধোবেন তার তাপমাত্রা যেন ঠিকঠাক থাকে নইলে কিন্তু মুখের বারোটা বেজে যাবে শীতকালে যেমন অতিরিক্ত গরম জলে মুগ ধোবেন না আবার অতিরিক্ত কনকনে ঠান্ডা জলেও মুগ ধুতে যেন না হয় আপনাদের কারণ এই দুই আপনার মুখের ত্বকের জন্য খুব খারাপ স্বাভাবিক তাপমাত্রার জলে মুখ ধোয়া ভালো হলে ইসুদুষ্ণ জলেও আপনারা মুখ ধুতে পারেন এটিও আপনার ত্বকের জন্য খুবই ভালো এবার বলি ময়েশ্চারাইজার কারা ব্যবহার করবেন এই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে থাকে দু সালে আপনি কি করেছেন জানা নেই কিন্তু দু সালে এই প্রশ্ন আর মনের মধ্যে রেখে দেবেন না কারণ আপনার ত্বকের ধরন যেমনই হোক না কেন অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন না হলে ত্বকের সমস্যা বাড়তে পারে আমরা অনেকেই যাদের ত্বক খুব তৈলাক্ত তারা ময়শ্চারাইজার ব্যবহার করি না কিন্তু সেটা করলে কিন্তু আপনারা ফুল করবেন কারণ তৈলাক্ত ত্বকেও সারা বছর ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এবার বলি স্কিন কেয়ার রুটিনের কথা আমাদের প্রত্যেকেরই একটি স্কিন কেয়ার রুটিন থাকা অবশ্যই উচিত সেই স্কিন কেয়ার রুটিন মেনে চলাও প্রয়োজন বিশেষজ্ঞরা সবসময় সেই পরামর্শই দিয়ে থাকেন না হলে ত্বক খারাপ হতে খুব বেশি সময় লাগে না খুব জটিল স্কিন কেয়ার রুটিন মেনে চলারও প্রয়োজন নেই আমাদের শুধু দিনে দুবার সিটিএম রুটিন মেনে চলুন প্রথমে ক্লিনজার লাগিয়ে নিন তারপর মুখে টোনার লাগাতে ভুলবেন না এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করুন দিনে দুবার এই স্কিন কেয়ার রুটিন অবশ্যই মেনে চলুন আপনারা অতিরিক্ত বিউটি প্রোডাক্ট ব্যবহার করছেন না তো মেক প্রোডাক্ট থেকে শুরু করে স্কিন কেয়ার প্রোডাক্ট সব কিছুই নির্দিষ্ট পরিমাণে ও নির্দিষ্ট নিয়ম মেনে ব্যবহার করা উচিত না নাহলে ত্বকের বারোটা বাজতে খুব বেশি সময় লাগে না দু সালে যদি এই দিকটি খেয়াল রাখতে নাও পারেন দু সালে এই ভুল আর করবেন না সঠিক পরিমাণে স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহারে ত্বকে অনেক রকম ক্ষতি হতে পারে মুখের যত্ন নিলেই তো ভালো জেল্লাও হয় দেখার মতো আমাদের মুখ যদি ভালো থাকে মুখের জেল্লাও বাড়তে থাকে তাতে আমাদের মনও ভালো থাকে সর্বদা ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন